গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালোই আছি। কেন জানো, আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমার কাছে খুবই ভালো লাগে। কারণ কি, ঠাকুরকে বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো যায়। আর ঠাকুরকে তো সবসময় সাজানো যায়, কিন্তু বৃহস্পতিবার একটু স্পেশালভাবে আমরা সাজাই। ঠাকুরকে সাজানোর উছিলায় কিছুটা সময় ঠাকুরের কাছে এক্সট্রাই থাকা হয়। তো আজকে হলো নভেম্বরের 5 তারিখ আর 19শে কার্তিক। দেখো, দেখতে দেখতে দুর্গা পূজা চলে গেল, লক্ষ্মী পুজো চলে গেল, বাকি রইল কালী পুজো। তো কালী পুজোর জন্য এখন অপেক্ষা, কবে কালী পুজো আসবে। কালী পুজোর জন্য আবার ঠাকুরের মন্দিরে মন্দিরে সাজো সব সমস্ত মন্দিরে প্যান্ডেল তৈরি করা প্রায় প্রস্তুতি শুরু হয়েই গেছে। বাচ্চারা বড়রা সবাই কালী পুজোতে কম বেশি বাজি ফুটিয়ে থাকে। আর এবছরটা তো যদিও একটু স্পেশাল বলতে অন্যরকমই, প্যাথেটিক স্পেশাল যাকে বলে। অন্য সব বছরের থেকে এই বছরের কালী পুজোটা তো একটু অন্যরকমভাবেই কাটবে। কেন কি, তার নমুনা আমরা সবাই পেয়েছি। দুর্গা মায়ের পুজো করলাম, পুজো হলো, অথচ মায়ের কাছে যেতে পারলাম না আর মাকে ভালো করে দর্শনও করতে পারলাম না। তো যাই হোক, বৃহস্পতিবার আজকে আমি ঠাকুরের জন্য এখানে ঠাকুরের জন্য কিছু ফুল নিয়ে এসেছিলাম। তো কিছুটা ফুল এক্সট্রা হয়ে গেছিলো, তার জন্য ভাবলাম এই শোপিসটাকে একটু সাজিয়েই ফেলি। অ্যাকচুয়ালি কী হয়, বাড়িতে প্রতিদিন ঠাকুরকে সকালবেলা ফুল দিয়ে তারপরে নিজের মতো করে সাজিয়ে ঠাকুরকে পুজো করা হয়, কিন্তু এখানে কিন্তু প্রতিদিন ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয় না। আমি এখানে প্রত্যেক বৃহস্পতিবার করেই ঠাকুরকে মালা দেই, ঠাকুরকে ফুল দেই, আর পুজোটা নর্মালি সকাল বিকাল দুবেলাই দেই। শোপিসটা অনেকদিন ধরে খালি পড়ে আছে, তো শুধু কিছু কিছু কালারফুল স্টোন রয়েছে, আর তাই ভাবলাম যেহেতু এক্সট্রা ফুল থেকেই গেছে, আমি ঠাকুরের এক্সট্রা ফুলটা দিয়ে শোপিসটাকেই সাজিয়ে দিলাম। কিছুটা এই স্টোনগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি, যেহেতু অনেকদিন ধরে পড়েছিল, তারপরে পরিষ্কার করে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারে কিছু গাঁদা ফুল দিয়ে এখানটা বেশ সাজিয়ে দিলাম। আরও দুটো কী বলে ওটাকে, গোলাপ ফুল নিয়ে এসেছিলাম, সেই গোলাপ ফুলের পাপড়িগুলো ছড়িয়ে দিয়েছি। বেশ ভালোই লাগছিলো ওটাকে দেখতে, শোপিসটাকে। যদিও আমি খুব একটা সাজাতে পারি না, ওই আর কি এলোমেলোভাবে সাজালাম। তো এলোমেলোভাবে সাজালেও ফুল, যেহেতু ফুল যেভাবেই থাকুক না কেন, ফুল তো সুন্দরই হয়, তাই না? Oh, 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 oh
ঠাকুরদের অনেক উপরে রাখা রয়েছে, যার জন্য আমি হাতে পাই না, আমি তো অনেক লম্বা মানুষ, তো সেই জন্য আমার চেয়ার দিয়ে ঠাকুরদের সাজানো হচ্ছে। চেয়ারের উপরে উঠেছি, উঠে নিয়ে আমি ঠাকুরদের একটু সাজিয়ে নিচ্ছি ভালো করে। তো চেয়ারে উঠেও আমি ঠিকঠাকভাবে হাতে পাচ্ছিলাম না, তাই টেবিলের উপরেই উঠে গেলাম আর কি। ক্যামেরাটা যখন সেট করেছিলাম ঠাকুরদের দেখা যাচ্ছে না, আমি সেটা আর খেয়াল করিনি, যাই হোক সরি সেজন্য। ঠাকুরদের সাজিয়েছি, তোমাদের সেটা দেখাতে পারলাম না। অ্যাকচুয়ালি আমি অত সুন্দর করে সাজাতে পারি না, তবে যেরকম পারলাম সেরকমই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা ডেইলি ব্লগ, যেহেতু আমি সারাদিন যেটা করছি তার মধ্যে কিছুটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। তো ভালো লাগলেও তোমরা কমেন্ট করে জানিও, খারাপ লাগলেও কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমাদের সবাইকে আর একটা কথা বলে রাখি, আমার ভিডিওটা আজকে তোমরা যারা নতুন দেখছো তোমরা সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, এইটুকু অনুরোধ তোমাদের প্রতি আমার রইল। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। আর যারা আমার সাথে অলরেডি আছো তাদেরকে তো কিছু বলারই নেই, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আমার এই ছোট্ট চ্যানেলটাকে যেন অনেক বড় করতে পারি, এইটুকুই আমার স্বপ্ন। আর আমার এই স্বপ্ন পূরণের জন্য জানি তোমরা সবাই আমার সাথে থাকবে, পাশে থাকবে। তবুও আমি আর একবার করে বলছি, নতুন বন্ধুরা, পুরনো বন্ধু, তোমরা সবাই আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করে যেও। অ্যাকচুয়ালি আমার সারাটা দিন কাটে একমাত্র আমার ছেলেকে নিয়ে, আর আমার এই ছোট্ট যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটার মধ্যেই সারাক্ষণ এক রান্নাবান্না, আর সংসারে টুকিটাকি ঘর গোছানো, কাজকর্ম করা, আর ছেলের পড়াশুনো করা, ছেলের টেক কেয়ার করা, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া। আর এখন যেহেতু স্কুল নেই, টিউশন নেই, ছেলে কন্টিনিউ আমার সাথে সাথে আমার পাশেই থাকে, আর বাড়িতেই সারাক্ষণ থাকিয়ে কিছু করার নেই, এইটুকুই আমার চার দেয়ালের মধ্যেই আমার সারাদিনের ডেইলি জীবনযাপন। তো আমার পুজো দেওয়া হয়ে গেল, সকালের কাজকর্ম সব কমপ্লিট, ছেলের খাওয়া দাওয়া, ঘর গোছানো সব কিছু কমপ্লিট। এবারে আমি আমার যে কাজটা, আমি সেই কাজ শুরু করলাম। অ্যাকচুয়ালি কি, সকালবেলা উঠে না ব্রেকফাস্ট বলো খাওয়া দাওয়া কিছুই করার সময় হয় না, তো সেজন্য আমি এখানে বসেই ব্রেকফাস্টটা সেরে নিই, সারাদিনের সকালবেলা সব কাজটা সেরে নিয়ে তারপরে এখানে বসে হয়তো কাজ করতে করতে কাজের ফাঁকে ফাঁকে কিছু একটা হালকা কিছু খেয়ে নিই। তো খেতে খেতেই কাজ করছি, তাহলে দেখতে থাকো আমার সারাটা দিন কীভাবে কাটে।
এখানের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজ এখন আর কোনো কাজ করব না, এখান থেকে এখন সোজা ঘরে ঢুকব। তো ঘরে গিয়ে ছেলের সাথে কিছুটা সময় কাটাবো, ছেলের লাঞ্চ করাবো, আমি নিজে লাঞ্চ করব। তো ছেলের আমার দুজনেরই লাঞ্চ করা হয়ে গেছে। এখনই লাঞ্চ করার পরে পাঁচিলের কাছে ছেলে একটু খেলাধুলো করছে। তো অ্যাকচুয়ালি এই ঘরটা আমাদের এখানে নিজেদেরই ঘর তৈরি হচ্ছিলো, তৈরি হতে হতে কিছুটা কারণের জন্য ঘর করাটা আটকে গেছে, শুধু ভিতটাই হয়ে বসে আছে। তো এখানে বসেই ছেলে কিছু খেলাধুলা করে, মাঝে মাঝে আমিও কিছু কাজকর্ম করি। আমি এখানে অ্যাকচুয়ালি কিছু শাক সবজি মাঝে মাঝে তৈরি করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি কি হয়, নিজের বাড়ির মধ্যে দুটো একটা গাছপালা হলে বেশ ভালোই লাগে, সবুজের সমারোহ হয়, বেশ ভালোই সবুজের খেলা। তো সত্যিই ভালো লাগে নিজে হাতে যখন কিছু গাছ লাগাই না, লাগানোর পরে যখন গাছগুলো অনেক সুন্দর হয়, ফলন দেয়, সত্যি অনেক ভালো লাগে দেখতে। এটা অ্যাকচুয়ালি আমার ঘরের যে ভিতটা, ভিতের মধ্যেখানটা, এখানে এখনো মাটি ফেলা হয়নি, যেহেতু এখানেই দুটো একটা গাছ, বেশ ভালোই গাছ হচ্ছে, যেহেতু নতুন মাটি, মাটিটাতে বেশ প্রচুর সার হচ্ছে, যার জন্য এত ভালো গাছপালা হয়। হয়তো মাস দুয়েক আগে মোটামুটি কিছু লাউয়ের দানা লাগিয়েছিলাম, তো গাছগুলো বেশ বড় হয়ে গেছে। তো ওই গাছগুলো যে ডালপালা দিয়ে আঁকড়ে ধরে, যেগুলো কি বলে ওটাকে, যাই হোক, ওইটা দিয়ে, ওইটা বেশ বেড়ে গেছে, ওইটা দিয়ে এই দড়িটার সাথে বেঁধে বেঁধে দিলাম। তো তাহলে কি হবে, এই গাছগুলো বেশ ভালোভাবে বাড়তে পারবে, হাওয়ায় নড়াচড়া করবে না। বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি, কেন কি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বাড়াতে চাইছি না। আর খুব বেশি বড় ভিডিও আপলোড করতে অনেকটা সময় লাগে, অনেকটা প্রবলেমও হয়, যদিও এমনিতেই নেটওয়ার্কের প্রবলেম। তো তাই আমি ভিডিওটাকে আর লেন্দি করছি না, এখানেই আমি শেষ করছি। আর তোমাদের সবার থেকে বিদায় চেয়ে নিচ্ছি, দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সবাইকে সুস্থ রাখো, আর সবাই আনন্দে থাকো, হাসি খুশি থাকো।